দেশে ফিরে হৃদয় বিদারক ঘটনা বললেন ভুক্তভোগী হাবিবা। নির্যাতন, নির্মমতা, নিষ্ঠুরতা কোনো কিছুই বাদ দেয়া হয়নি জানালেন হাবিবা। দেশে ফেরার পরও এখনো কোন সংখ্যায় দিন কাটাচ্ছে হাবিবা। জীবিকার তাবিদে সৌদি আরব পাড়ি জমান দুই সন্তানের জননী হাবিবা। এ সময় হাবিবা একটি এজেন্সির মাধ্যমে টাকা জমা দেয়। এজেন্সি থেকে বলা হয় সৌদিতে গৃহকর্মীর কাজের জন্য নিয়োগ করা হবে তাকে। পরিবারের সচ্ছলতা আনতে স্বামী সন্তান ও স্বজন সবাইকে ছেড়ে ভাগ্য ফেরাতে সুদূর সৌদিতে পাড়ি জমান এই নারী। সৌদিতে পৌঁছানোর এক সপ্তাহ কেটে যায়, তখনও পর্যন্ত তিনি জানতে পারেননি কর্মসূত্রে নয় তাকে চিরতরে বেঁচে দেয়া হয়েছে। এরপরই গৃহকর্মী হাবিবার ওপর নেমে আসে মালিকের বিষাদের কালো ছায়া। নির্যাতন, নির্মমতা, নিষ্ঠুরতা কোনো কিছুই বাদ দেয়া হয়নি এই নারী হাবিবার সঙ্গে। এক পর্যায়ে নির্যাতন চরমে পৌঁছালে হাবিবার বাড়িতে জানানো হয়। পরে পাঠানো সেই এজেন্সি বিভিন্নভাবে হাবিবার বাড়ি ও হাবিবাকে হুমকি ধামকি দিতে থাকে। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সৌদি থেকে দেশে ফেরে হাবিবা। 30 সেপ্টেম্বর সকাল 9টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফেরেন হাবিবা। এ সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিরাপদে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। আটক করা হয় এই সংস্থার 4 জনকে। হাবিবার উপর কেস তুলে নেওয়ার জন্য আসতে পারে কোনো চাপ, সেই শঙ্কা থেকে নিরাপত্তা কর্মীদের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয় ভুক্তভোগী এই হাবিবা সহ তার পরিবারকে। নির্মম নির্যাতনের শিকার এই নারী দেশে এসেই কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত আত্মীয় স্বজনদের জড়িয়ে ধরে বুক ফাটা আর্তনাদে ভারী করে তোলেন আশেপাশের পরিবেশ। মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা সহ্য করে আসা এই নারী দোষীদের ন্যায্য বিচার দাবি করেন। গরিব ও অসহায় মানুষগুলোর শেষ অবলম্বনটুকু কেড়ে নিয়ে যারা ভোগ্যপণ্য হিসেবে অন্যের কাছে বেচে দেয়, তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া দরকার। এ ধরনের অসুস্থ চিন্তাধারার মানুষের জন্য সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে বেঁচে থাকার আশাটুকু হারিয়ে ফেলে একজন মানুষ। তাই কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া দরকার এ ধরনের নরপশুদের। ভিউয়ার্স, আমাদের এরূপ চিন্তাধারায় আপনি কি একমত? একমত হলে কমেন্টের মাধ্যমে ইয়েস লিখে পাঠিয়ে দিন। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।